আচ্ছা, তুমি যে তোমার মেয়েদের কম মুখে তুই লেখাও, এটা কি সারা জীবন চলবে? আরে না, বিয়ে শাদী হলে কি তখন আর আমার হাতে খাবে? মানে কি ওর বিয়ে শাদী হওয়ার আগ পর্যন্ত তোমার হাতে খাবে? না, এটাকে আমি আর তৈয়া করে দেখি না, ও নিজের হাতে খাবে। আমার মন চলে যদি বলে মা খাওয়া দাও, খাওয়া দিব আমার সময় থাকলে। এটা এমন কি আল্লাহ গো, বাঙালি মারা জিন্দগিতে বাচ্চারা বড় হইতে দিবে না। আমার মা যে সারা জীবন আমারে খাওয়াইছে, এই জন্য তো আমার কপাল বুঝছে। তুমি এটা করো না, আমি মার কাছে যাব, এটা বলো না। 30 বছর বয়সে আসছে, তারপর বয়সে এসে ঢং করে তোমাদেরকে ভাই, দয়া করে আমার মেয়ের খাবার না বন্ধ করো। দুই দিন না খায় থাকলে এমনি খাবে, থাকুক দুই দিন না খায় থাকুক। তোমাদের এই আল্লাহ দে নষ্ট করার কোনো মানে দেখি না। আল্লাহ না, ও খায় না তো হাতে, ও হাতে খাবে, ওকে সুইটিশ খাবার দিলে, সদবুল্লা চিকেন নাগেট এইসব দিলে, এইগুলো আমি খাওয়াইতে চাই না। আমি আমার রান্না করা খাবার খাওয়াইতে চাই, এই কারণে আমি খাওয়াই দিই। ওইগুলো দিলে আমার খাওয়াই দিতে হবে না, টেবিলে বসে 5 মিনিটই খাই নিবে, আমি ড্রেসিং টেবিলে রেডি হইতেছি, আম্মা আমারে লুকমা দিয়ে দিছে, খারা দিছে, পানি ইউনিভার্সিটি দিছে, এই যে আমি দেশে গেছি। তো কি হয়েছে আমি খুবই অপছন্দ করছি কেউ আমার মুখে খাবার দিলে, মানে এই জীবনে আর বড় মানে অ্যাডাল্ট আর হবে না। হইলাম, অ্যাডাল্ট হয়ে তো দেখলাম জীবন কেমন, অ্যাডাল্ট হয়ে দেখলাম জীবন খুবই পসা।